দর্শক বেহেরে স্বাগত জানাইতেছি আঙ্গুর টিভির ফেসবুক লাইভও। আপনারা জানুন যে সামনের 7 জানুয়ারি দাদু জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনটা কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যে প্রচার প্রচারণা কিন্তু একেবারে তুঙ্গে সারা দেশেই। আমরা যদি কই সারা দেশের মতো আসলে ময়মনসিংহও কিন্তু ব্যাপক প্রচার প্রচারণা চলতেছে। ময়মনসিংহ সদর যে আসনটা ময়মনসিংহ সাইর, এই সাইর আসনে মূলত নির্বাচনে আমেজ কিন্তু অনেক বেশি আমরা মোটামুটি কয়েকদিন যাবৎ দেখতে পাইতেছি। এনে আমরা জানি যে এনে কিন্তু 10 জন প্রার্থী কিন্তু এই সদর আসনে তারা মনোনয়ন জমা দিয়েছে এবং প্রার্থীর মানে নির্বাচনী লড়াইয়ে নামছে। এই 10 জন প্রার্থীর মধ্যে কিন্তু 4 জন প্রার্থী মোটামুটি বেশ প্রচার প্রচারণা কিন্তু আমরা লক্ষ্য করতেছি। এর 4 জনের মধ্যে যদি সবচেয়ে বেশি প্রচারণা আমি কই যে স্বতন্ত্র যে প্রার্থী আমিনুল হক শামীম এই ট্রাক মার্কায়, এটার কিন্তু প্রচার প্রচারণা অনেক বেশি কিন্তু দেখা যাচ্ছে ময়মনসিংহ নগরীতে। তার সমানতালে কিন্তু প্রচারণা চালায় যাইতেছে কিন্তু আওয়ামী লীগের যে নৌকা প্রতীকের প্রার্থী এই মহিতুর রহমান শান্ত, তিনিও কিন্তু একেবারে সমানতালে কিন্তু এই নির্বাচনী প্রচার প্রচারণা কিন্তু চালায় যাইতেছেন। এরপরে যদি কই যে বিএনপির সাবেক এমপি যিনি আছেন, বিএনপির যিনি এমপি আছেন দেলোয়ার হোসেন খান দুলু, তিনি কিন্তু কাশি প্রতীক নিয়ে আসলে এই নির্বাচনী মাঠে নামছেন। এরপরেই আমরা যদি দেখি যে আবু মোহাম্মদ মুসা লাঙ্গল প্রতীকের প্রার্থী, তিনিও কিন্তু বেশ প্রচার প্রচারণায় কিন্তু আগায় যাইতেছেন এবং মোটামুটি তার বেশ জনসমর্থন এই 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 আসনটাতে মোটামুটি অনেকটাই জনসমর্থন আছে। আমি এখন আছি ময়মনসিংহের নতুন বাজার এলাকায়। এই নতুন বাজার এলাকায় কিন্তু দেখতে পাচ্ছি যে এনে কিন্তু একেবারে পোস্টারে কিন্তু ছাইয়া গেছে এই এই এলাকার যে প্রত্যেকটা সড়ক। আমরা দেখতেছি যে এই এই এন থেকে চাইলে এদের কোনো মানে একেবারে সড়কের মাথা বন্ধ, খালি পোস্টার আর পোস্টার। আপনি যেই দিন যেই দিক দিয়েই যাবেন এই দিকেই কিন্তু পোস্টারে পোস্টারে কিন্তু ছায়া গেছে পুরা ময়মনসিংহ নগরী। তো এই যারা প্রার্থী যারা আছেন, মোটামুটি 2 প্রার্থী আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মহিতুর রহমান শান্ত এবং আওয়ামী লীগের সহসভাপতি যিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আমিনুল হক শামীম, তিনিও এই 2 প্রার্থী কিন্তু প্রচার প্রচারণায় কিন্তু ব্যাপকভাবে তারা প্রচার প্রচারণা চালাইতেছে। একজন আরেকজন কিন্তু একেবারে প্রচার প্রচারণা কোনোভাবে ইয়া করতেছে না, একজন আরেকজন ছাড়াই দিতেছে, এরকম একটা অবস্থা দেখা যাচ্ছে যে সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু তারা গণসংযোগ সভা এবং ভোটারদের কাছ থেকে যে ভোটারদের যে প্রতিশ্রুতি এই প্রতিশ্রুতিগুলা দিয়ে কিন্তু তারা ভোটে কিন্তু ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করতেছে এবং ভোট টানার চেষ্টা করতেছে। আমরা আজকে সকালেও দেখছি যে এই 2 প্রার্থী কিন্তু বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার প্রচারণা চালাইছে। আমিনুল হক শামীমরে দেখছি যে বাঁশবাড়ি কলোনি এই বিভিন্ন কলোনির যারা ভোটার যারা আছে এই ভোটারদের আসলে কাছে গিয়া ভোট প্রার্থনা করতেছে। এবং আরেকটা বিষয় লক্ষণীয় যে নারী ভোটারদের কিন্তু নারী ভোটারদের টানার চেষ্টা করতেছে কিন্তু 2 প্রার্থী। আমরা জানি যে ময়মনসিংহ সাড়ে 650,000 কিছু বেশি ভোটার কিন্তু ময়মনসিংহ সদর আসনে আছে। এর মধ্যে সবচেয়ে মানে প্রায় 3,25,000-3,35,000 মানে বেশি ভোটার কিন্তু আছে নারীর সংখ্যা। অর্থাৎ নারী ভোটার যদি আসলে এই টানতে পারে কেউ তাহলে তার জন্য সহায়ক হবো। এই নিয়ে আমরা দেখতেছি যে মহিতুর রহমান শান্ত এবং আমিনুল হক শামীম দুইজনে কিন্তু ভোটারদের দ্বারা দ্বারা যাইতেছেন এবং তারা ভোট প্রার্থনা করতেছে। এনে মাইক বাজায় বাজায় আসলে দেখা যাইতেছে যে এই নিয়ে প্রচার প্রচারণা চালানো হইতেছে এবং এই নিয়ে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা আভাস কিন্তু আমরা দেখবার হইতেছি যে সাধারণ মানুষের মধ্যেও একটা উন্মাদনা উত্তেজনা তৈরি হয়েছে। ভোটের যে একটা আমেজ, এই আমেজ কিন্তু তৈরি হয়েছে আমরা দেখবার হইতেছি এবং এই আমেজের মধ্য দিয়ে কিন্তু এই আগামী 5 জানুয়ারি পর্যন্ত কিন্তু এই এই প্রচার প্রচারণা চলবে আমরা দেখতেছি। এবং আপনারা দেখতেছেন যে এই যে মাইকের মাধ্যমে কিন্তু এই প্রচার প্রচারণা চলতেছে।
অর্থাৎ প্রচার প্রচারণার কথা যদি আমি কই ময়মনসিংহ সদর আসনে কিন্তু প্রচার প্রচারণা একেবারে ব্যাপক জমজমাট অবস্থায় কিন্তু ময়মনসিংহ সদর আসনে রয়েছে ময়মনসিংহ নগরী ছাড়াও সিটি কর্পোরেশন এলাকা ছাড়াও কিন্তু বাইরের এলাকাগুলোতে কিন্তু এই প্রচার প্রচারণা বেশ সরব অবস্থায় রয়েছে তো এই আছেন আসলে আঙ্গুর টিভির অহংকার লাইভ আমরা আবারও অন্য কোনো জায়গা থেকে আইনগর লগে যুক্ত হব বেহি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বেহি ভালো থাকবেন আল্লাহ হাফেজ